बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल सबाई केमन आछेन आमी तो अल्हम्दुलिल्लाह आल्लाह रहमते एवं सबार दोया अल्हम्दुलिल्लाह भालो आछी। तो देखते पारतेछेन कि मैला कि नोंरा आल्लाह भाबाई जाए ना एत मैला। तो आजकेर भिडियोटा होच्छे आमार रान्नाघर किभाबे आमी खूब सहजे परिष्कार करी टाइल्सगुलो आनाचे कानाचे एटा देखते पारतेछेन कि अवस्था कि मैला। तो आमार एगुलो मैला हवार कारण होच्छे कारण सबाई आमार साथे जारा आगे जुक्त आछेन आमार चैनलटी जारा आगे सबस्क्राइब करेछेन जारा आमार भिडियो देखें तो निश्चय जानें जे आमी बासा चेंज करेछि आर एसे देखि ए अवस्था नतून बासाते। तो एगुला जुदी ना धुई ताहले तो हबे ना। आबार अनेके सप्ताह बा दस दिन पंद्रह दिन काजेर जोन्नो अफिसेर जोन्नो धुईते पारे ना। तो तादेर जोन्नो घरोया पद्धतिते एकदम सहजभावे किभाबे एगुला मैलागुला क्लीन करा जाए। तो आजकेर भिडियोटा होच्छे ए तो आपने देखते पारतेछेन जे आमी प्रथमे एजे एकटा मिश्रण बानिएछि की दिए आर कि। तो एगुलो दिए आमी आगे गरम पानी दिए ए मिश्रणटा दिए मैलागुलो नरम करे निच्छि जाते आमार एकदम कष्ट ना हय एजोन्नो आर कि। तो बेशी ना दस पंद्रह मिनट भिजिए राखले हये जाबे। तो आमी प्रथमे भिजिए निएछि ये तो देखते पाते हैं कि मैला तबे एकदम सहज हुए मिश्रणटा। तो आमी सबार लास्टे बोले दीब की व्यवहार करेछि मिश्रणटाते। ये तो देखते हैं आमी तो ढोलते एकदम देखते हैं जे आमी इजी भावे एकदम माने कोनो कष्टई हयनी आमार किन्तु समय लेगेछे आर कि एकटु आमी किन्तु आलतो भावेई करतेछि। এতে এরকম ভাবে ডলে ডলে একদম ক্লিন হয়ে যাবে একদম ফকফকা। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তারপরে এখানে একটা আমি ঘরমোছার ন্যাকড়া নিয়ে তারপরে তো আমি ক্লিন করে নিচ্ছি। দেখেন একদম ঝকঝকা একদম সহজ আমার এই টিপসটি ফলো করলে একদম সহজভাবে। এই তো আমি সবগুলো মুছে নিচ্ছি আপনারা দেখতে পারতেছেন যে আগে কিরকম ছিল আর এখন কেমন একদম সহজভাবে আর কি। এখন আমি এটা মুছে নিচ্ছি। তো আমরা অনেকে অফিসে চাকরি করি বা সংসারে কাজের জন্য বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় ক্লিন করতে পারি না। তো এভাবে করলে কিন্তু বেশি সময় লাগবে না প্রায় আধা ঘন্টার মতো আমি এগুলো ক্লিন করে ফেলেছি। এতে এখন আমি এগুলো সব কিছুই করে নিচ্ছি। একদম নতুনের মতো হয়ে গেছে। তো আমি বলে দিব আমি কি কি মিশিয়ে মিশ্রণটা বানিয়েছি। তো দেখেন একদম ঝকঝকা নতুনের মতো। তো আপনারা নিজের চোখে দেখতেছেন কতটা ক্লিন হয়েছে একদম ঝকঝকা। আর আমি এত ময়লা করি না তো বাসা চেঞ্জ করাতে আর কি বাসায় এসে দেখি অবস্থা এজন্য আর কি ভাবলাম যে আপনাদের সাথে টিপসটা শেয়ার করি। আর এতটাই যে ঝকঝকা হয়েছে আমার ছেলে দেখে একদম অনেক খুশি হয়েছে। ও বলে আম্মু আমি এখন বসে থাকবো আমার কাছে খুব ভালো লাগতেছে তার জন্য একটু শেয়ার করলাম। এই তো এখন আমি কিভাবে মিশ্রণটা বানিয়েছি দেখাবো। এখানে হচ্ছে তার নিয়েছি সালার একটা প্যাকেট নিয়েছি তারপর হচ্ছে একটা বাটিতে আমি লেবুগুলো চিপে নিচ্ছি। লেবু যদি থাকে দিতে পারেন দিলে ভালো আর না থাকলে কিচ্ছু করার নেই সমস্যা নেই। তারপরে হচ্ছে আমি এতো লেবুটা এই যে কতটুকু লেবু নিয়েছি তারপর হচ্ছে লবণ দিয়েছি আমি এখানে মোটা লবণটা দিয়েছি এই লবণটা ধারালো তার জন্য এই লবণটা দিয়েছি। তো আপনারা চিকন লবণও দিতে পারেন কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে সার্ফ এক্সেল নিয়েছি আর হচ্ছে খাবার সোডা। তো খাবার সোডাটা দেওয়ার কারণ হচ্ছে কারণ এটাতে ময়লাটা নরম করে যে কোনো জিনিস সেদ্ধ করলে যেমন জিনিসটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এরকম ময়লাতেও দিলে ময়লাটা তাড়াতাড়ি নরম করে ফেলে। এখন আমি একটা বোতলে মিশ্রণটা ঢেলে নিয়েছি।
तो आजकल भिडियो जो भलो लागे प्लिज सबा एक लाइक दिए दिवन फुल भिडियो देखें। आज के पर्यन्त आल्लाह।